গায়েব, এটাই তো এলমে গায়েব বুঝে না, অনেক সময় অদৃশ্যকে দেখে নেওয়া, মানুষের মনের কথাগুলোকে কাভারেজ করে ফেলা, যা দেখা যায় না বোঝা যায় না। এবার ফোজালা বলেন, আমি মনে করছি নবী আমারে হাতে নাতে ধরে যেতে ফেলেছে, আমাকে মেরে ফেলবে। যখন বলছে তুমি কি ফোজালা, কয় জি আমি ফোজালা, তুমি কি করতেছ আমার পিছন পিছন, কয় আমি আল্লাহর জিকির করতেছি, সে বলে আল্লাহর জিকির করতেছে, আমার নবী কয় তুমি আমাকে মারার জন্য করতেছ। এই কথা বলার পরে ফোজালার আর পেটের ভিতরে পানি নাই, আমার নবী প্রতিশোধ নেয় না। ফোজালা বলেন, আমার নবী আমার